হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে ময়দার মিষ্টি ফুলুরির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। এখন আমি আপনাদের সামনে ময়দা দিয়ে খুব সহজে একটা মিষ্টি ফুলুরি তৈরি করে দেখাবো। আর এখানে দেখুন, আমি এক বাটি ময়দা নিয়েছি। ময়দাটা ফুলুরি বানাবার জন্য মাখিয়ে নিতে হবে। ময়দাটা আমি একটা পাত্রে দেখুন দিয়ে দিচ্ছি। আর ময়দাটা দিয়ে দেওয়ার পর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। আর কালো জিরেটা দেওয়ার পর এবার আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর চিনিটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি দেখুন। আর ডিমটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে হালকা কুসুম গরম জল আমি দিয়ে দেব। আর জলটা দেওয়ার পর এবার ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এই দেখুন, ময়দার মিষ্টি ফুলুরিটা বানাবার জন্য ব্যাটারটা আমি কীভাবে তৈরি করে নিলাম, ঠিক এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। আর নুনটা দেওয়ার পর আবারও এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা আমি 10 মিনিট মতো ভালো করে ফেটে নিয়েছি এভাবে। এবার আমি গরম তেলে ফুলুরিগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফুলুরিগুলো তেলের মধ্যে ভেজে নেব। এক এক করে এভাবে ফুলুরিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর সুন্দর করে ফুলুরিগুলো ভেজে নিতে হবে। দেখুন আমি ফুলুরিগুলো কীভাবে দিয়ে দিচ্ছি। এভাবে হাতের মধ্যে নিয়ে অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে দেবেন। খুব সহজেই, খুব তাড়াতাড়ির মধ্যে এই ফুলুরিটা তৈরি করে নেওয়া যায় এবং খেতেও খুব সুন্দর ভালো লাগে। এই দেখুন, তেলের মধ্যে আমি ফুলুরিগুলো দিয়ে কীরকম সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর কীরকম সুন্দর গোল গোল হয়ে দেখুন তেলের মধ্যে ফুলুরিটা ভেসে উঠেছে। ঠিক এভাবে আপনারা আমার মতো করে ভেজে নেবেন ফুলুরি। এবার আমি লালচে লালচে করে ভেজে নেওয়ার পর তেল থেকে ফুলুরিগুলো তুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি সমস্ত ফুলুরিগুলো এভাবে লালচে লালচে করে ভেজে নিয়েছি। আর আপনারাও আমার মতো করে এভাবে লালচে লালচে করে ফুলুরিগুলো ভেজে নেবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।